বাহরাইনের রাজধানী মানামায় প্রায় ১,০০০ প্রবাসীদের মাঝে ইফতার বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাহরাইন শাখা। এছাড়াও মানামা বাঙালি এলাকায় অবস্থিত মসজিদে মুসল্লিদের মাঝেও ইফতার বিতরণ করা হয়। বাহরাইন প্রতিনিধি শাহিন শিকদার জানান, সংগঠনের সভাপতি মোজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বকল সূত্রধরের সঞ্চালনায় প্রধান অতিথি থেকে ইফতার বিতরণ করেন বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব শ্রম মাহফুজুর রহমান। প্রধান বক্তা ছিলেন যুবলীগের সহ সভাপতি কালাম মজুমদার। জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েতের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আলামিন রানা জানান, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আশরাক আলী ফেরদৌসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা আলিম উদ্দিন ফয়সল আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা মাহফুজুর রহমান, মিঠুন সেলিম। এ সময় সংগঠনের উপদেষ্টা লুৎফুর রহমান লুদাই ও সহসভাপতি শিয়াব বক্তের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও দোয়া করা হয়। মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মাহমুদ জানান, মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা মহিউদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন। সৌদি আরবের রিয়াদে অবস্থানরত সিলেট সদর উপজেলার প্রবাসীদের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার আয়োজন করা হয়েছে। রিয়াদ প্রতিনিধি আব্দুল হালিম নিহোন জানান, সিলেট সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কাশেম ও সিলেট সদর উপজেলার ৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম টুনুনিয়ার সম্মানে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি আলামিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রবাসী কমিউনিটি ব্যক্তি আব্দুল ওয়াদুদ হোসেন। বক্তব্য রাখেন আব্দুল শহীদ ও আনোয়ার হোসেন সহ অন্যান্যরা।